গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আবার যে আলোচনাটা আমার থাকবে সেটা হচ্ছে অবশ্যই গুড লাককে অ্যাট্রাক্ট করা নিয়ে। এবং আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা যারা মানে অর্থকষ্টে ভুগছেন, প্রচণ্ড অর্থকষ্টে ভুগছেন, যাদের মানে টাকা পয়সা ঠিক মতো প্রাপ্তি ঘটছে না, কোথাও আটকে আছে, বা প্রচুর যোগ্যতা থাকলেও সেই অনুযায়ী আপনারা বেতন পাচ্ছেন না মাসের শেষে, বা ব্যবসা করছেন হয়তো কিন্তু সেখান থেকে আপনারা ঠিকমতো মানে লাভের মুখ দেখতে পাচ্ছেন না, বা অর্থকষ্টে ভুগছেন, সংসারে অর্থকষ্টটা প্রচণ্ডভাবে দেখা দিচ্ছে, তাদের জন্য আজকের একটি বিশেষ টোটকা আমি বলবো। সেটা অবশ্যই আপনারা কিন্তু প্রয়োগ করুন। এবং যেটা উপায়টা সেটা হচ্ছে একটি পূর্ণিমার দিনে সকালবেলা 8টার মধ্যে চেষ্টা করবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে, দোকান থেকে যে মাদুলি পাওয়া যায় না মাদুলি, সেগুলো একটি গোটা মাদুলি আনবেন একটু বড় সাইজের, এবং সেই সঙ্গে একটি লবঙ্গ, একটি গোটা লবঙ্গ অবশ্যই আনবেন। এই দুটি জিনিস লবঙ্গটি মাদুলির মধ্যে ভরে দিয়ে সেটি অবশ্যই মা লক্ষ্মীর চরণে রাখুন। আপনাদের গৃহে যে মা লক্ষ্মী বা মন্দিরে মা লক্ষ্মীর চরণেও ঠেকিয়ে আনতে পারেন, কিন্তু ঘরে অবশ্যই যেখানে লক্ষ্মী পুজো হয় স্থানে, ঠাকুরের স্থানে রাখুন। এবং সেটিকে রোজ এক মাস পর্যন্ত সেটিকে ধূপ দীপ দেখান এবং মনস্কামনা জানান মাদুলিটি রেখে সেই চরণে, যে আমার যেন অর্থকষ্টটা চলে যায় মন থেকে জানান। অবশ্যই এটি শুদ্ধ বস্ত্রে করবেন এবং পূর্ণিমার দিন থেকে কাজটি কিন্তু শুরু করবেন। তারপরে পরবর্তী এক মাস পর্যন্ত, মানে পূর্ণিমার দিন থেকে যেদিন থেকে শুরু করলেন কাজটি, সেদিন থেকে এক মাস পর্যন্ত এই একইভাবে কাজটি করুন। ধূপদীপ দেখিয়ে মা লক্ষ্মীর চরণে তার কাছে প্রার্থনা করুন যাতে আপনার এই আর্থিক কষ্টটা কেটে যায়। অবশ্যই মাদুলিটিকে মন দিয়ে মানে ভরে নেবেন মাদুলির মুখটা। এবং যারা পুরুষ আছেন, ঠিক এক মাস পরে যে দিনটা হচ্ছে সেই দিনে সকালবেলা 8টার সময় সেটি বাম বাহুতে ধারণ করুন। পুরুষ মানুষ যারা আছেন তারা হচ্ছে গিয়ে কালো সুতো দিয়ে অবশ্যই ধারণ করুন। কোনো মহিলা যদি এই কাজ করতে চান তাহলে তারা অবশ্যই মাদুলিটি লাল সুতোর সাহায্যে ধারণ করুন। এছাড়া পরিবর্তের উপর চেইনও চলতে পারে বাম বাহু বা গলায়। আজকের মতো এই উপায়টাকে বললাম এবং করে দেখুন, এবং অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কীরকম ফিডব্যাক আপনারা উপকার পাচ্ছেন, এবং আরও কী কী বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হয় সেই জিনিসগুলো আপনারা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর ক্রিস্টাল থেরাপির কথা আমি সবসময় বলে থাকি, যখন এই সব কিছুতে সমস্যা দেখছেন মিটছে না, আরও কোথাও কিছু একটা দরকার বা বাধা সেরকমই হচ্ছে, তাহলে কিন্তু ক্রিস্টাল থেরাপি অবশ্যই অ্যাপ্লাই করুন। অবশ্যই সেটা আপনার বার্থ চার্ট অনুযায়ী, কোন প্রোডাক্টটা আপনার ব্যবহার করবেন, ক্রিস্টাল মালা ব্যবহার করবেন না ক্রিস্টাল ব্রেসলেট ব্যবহার করবেন না ক্রিস্টাল সৃজন্ত ব্যবহার করবেন, ঠিক কোন প্রোডাক্টটা ব্যবহার করবেন, 1008 ধরনের প্রোডাক্ট হয় এবং তার চেয়েও বেশি ভ্যারাইটিস আছে। সুতরাং আপনারা কোনটা করবেন আপনাদের অনুযায়ী সেটা কিন্তু আপনাদের বার্থ চার্টের উপর ডিটেল ফোকাস করলে তবেই কিন্তু আমি সেটা জানাতে পারবো। তার জন্য অবশ্যই বুকিংয়ের মাধ্যমে যোগাযোগ করবেন, আর সেরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানান, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো, কিন্তু বুকিং দ্বারা অবশ্যই যোগাযোগ করবেন। আর যাদের এই সমস্যাগুলো ডেইলি লাইফের বিভিন্ন সমস্যা, চাকরিজনিত সমস্যা, আর্থিক সমস্যা, রিলেশনশিপের সমস্যা, হেলথের যে ইস্যু, সেগুলো কিন্তু রেইকি হিলিংয়ের মাধ্যমে বেশ ভালোভাবেই মানে সরিয়ে দেওয়া যায়। অনেকের হচ্ছেও সেই কাজ, সেটা তারা নিয়মিতভাবে ফলো করছে, তো সেটাও যদি দরকার হয় সেটা বুকিংয়ের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন, যে কোনো রকমের পার্সোনাল ইস্যু। আর এছাড়া ডেইলি ভিডিওগুলো ফলো করে আপনারা কিন্তু সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন, একটু ফলো করবেন এবং আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আপনার যারা প্রয়োজনীয়, যাদের হতে পারে প্রয়োজন হতে পারে, সেই সব মানুষদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।